আসসালামু আলাইকুম, আইরাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো ওটসের রেসিপি। এই ওটসের রেসিপি হচ্ছে বাচ্চাদের জন্য কীভাবে তৈরি করে আপনারা খাওয়াবেন পুষ্টিকর ওয়েতে, তো সেটাই আমি দেখাবো এই ভিডিওতে। তো অনেকেই মনে করেন যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়, আসলে কিন্তু তা নয়। ওটসটা আপনি এমনভাবে খাওয়াবেন যাতে বাচ্চাদের ওজনটা না কমে, সে সঠিক পরিমাণ পুষ্টি পায় ওটস থেকে। ওটস অনেক হেলদি একটা খাবার। তো অনেক বাবুর আছে যে তাদের সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর, তো এই ওটস খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যর প্রবলেমটা দূর হয়ে যায়। তো আজকে আমি কাওহেড ব্র্যান্ডের রোল্ড ওটসটা কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। এইখানে আমি কাওহেড ব্র্যান্ডের অর্গানিক যে রোল ওটস সেটাই আমি নিতেছি 2 চামচ। তো এখানে আমি 1 চামচ দিলাম, তো আরেক চামচ আমি দেব। তো 2 চামচ ওটস আমি পাত্রে ঢেলে দিয়েছি। এখন আমি এখানে কিছু সামান্য সুষুম গরম পানি অ্যাড করব, দেন আমি এটা চুলার মধ্যে জাল দেব যতক্ষণ পর্যন্ত না ওটসটা একদম নরম হয়ে যায়। তো আমি চুলে বসিয়ে দিয়েছি, এটা জাল হচ্ছে, একদম যখন নরম হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। ওটসটা অনেক নরম হয়ে গেছে এবং হচ্ছে পানিটাও অনেক শুকিয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব এবং এটা নামিয়ে ঠান্ডা করব। এখানে আমি একটু বাটার অ্যাড করেছি এবং খেজুর অ্যাড করেছি। তো বাচ্চাদের খাবারে যেহেতু চিনি মিক্স করা যাবে না, যার কারণে আমি একটু খেজুরও নিয়েছি, আর এখানে সাথে ওটসগুলো দিয়ে দিব এবং আমি সাথে আম অ্যাড করব। ইচ্ছা করলে আপনারা কলাও অ্যাড করতে পারেন বা আরও যে মিষ্টি ফলগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখন কিছু আম আমি অ্যাড করে দিতেছি, যতটুকু পরিমাণ আপনারা দিতে চান ততটুকু অ্যাড করে নেবেন। এবং বাচ্চাদের গুঁড়ো দুধও এখানে আমি সাথে অ্যাড করব। তো একত্রে মিক্স করে আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারেন, তো বাচ্চারা অনেক লাইক করবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আরও ওটস নিয়ে আরও অন্যান্য রেসিপি আমি আমার চ্যানেলে দিব, আপনারা আশা করি দেখবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।